আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ছোটো একটা ইনফরমেশন শেয়ার করব যেটার মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রেল ভ্রমণ করবেন তাদের উদ্দেশ্যে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চালু হতে চলেছে বিরতি হীন আন্তনগর আঠারো আটশো তেরো আটশো চোদ্দো কক্সবাজার এক্সপ্রেস সাপ সাপ্তাহিক বন্ধের দিন ঢাকা থেকে সোমবার কক্সবাজার থেকে মঙ্গলবার যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর চট্টগ্রাম এটা নন স্টপ ট্রেন ঢাকা থেকে বিমানবন্দর বিমানবন্দর থেকে চট্টগ্রাম ইঞ্জিল পরিবর্তন করে কক্সবাজার চলে যাবে আস মোট আসন সংখ্যা সাতশো আশি প্রথম ট্রেনটি হলো গিয়ে আটশো তেরো কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার থেকে ছাড়বে দুপুর একটা চট্টগ্রাম পৌঁছাবে তিনটা চল্লিশে চারটা বিমানবন্দরে রাত অনুমানিক সাড়ে আটটা ঢাকা পৌঁছাবে নয়টা দশে অনুমানিক তো আরেকটা বিষয় হল গে আটশো চোদ্দো কক্সবাজার এক্সপ্রেস ঢাকা দশটা তিরিশে ছাড়বে ঢাকা থেকে বিমানবন্দর পৌঁছাবে এগারোটায় চট্টগ্রাম পৌঁছাবে তিনটা চল্লিশ বা চারটায় আর কক্সবাজার পৌঁছাবে ভোর ছয়টা চল্লিশে টিকিট দেওয়া শুরু হয়েছে একুশ নভেম্বর এগারো দুই হাজার তেরো ট্রেন ছাড়বে এক বারো দুই হাজার তেইশ কক্সবাজার থেকে আটশো তেরো তো এই বিষয়টি যদি প্রথম জেনে থাকেন অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন কেননা ভ্রমপ্রিয়সী মানুষ অনেকে এই বিষয়গুলো জানে না তারপরে আপনাদের এই রেলের বিষয়ে যদি আর কোনো তথ্য জানতে প্রয়োজন বোধ মনে করেন আমাদেরকে কমেন্টস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ